ভাই সংসারে সবকিছু সাজায় বসে আছেন, এত কিছু কাটাকাটি করবেন কিসে ভাই? এই যে আপনার এই ফুড প্রসেসরে ভাই, এই ফুড প্রসেসরে, এই ফুড প্রসেসরে আজকে যা দেখতেছেন, এত কিছু তো মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে ভাই। একের আপনি 2 ঘন্টা না ভাই, মাত্র 30 সেকেন্ডের মধ্যে সবগুলো পিএইচ করুন। 30 সেকেন্ডের মধ্যে? আচ্ছা, 30 সেকেন্ডের মধ্যে মাংস রাখছেন, কিমা হবে তো ভাই? 100% কইরে দেখামু ভাই, করে দেখান। এই দেখেন, দেওয়ার সাথে সাথে কিমা হয়ে যাবে ভাই। আচ্ছা, এতগুলো মাংস একসাথে দিয়ে দিচ্ছেন? একসাথে ভাই, আপনি কিমা করেন, আপনি মাংসের যে চপ করেন সব করতে পারবেন, সব কিছু করা যাবে, এবং স্লাইসও করতে পারবেন। এই দেখেন, আচ্ছা মাংসের অবস্থা কি দেখেন? আচ্ছা, একটু খুলে দেখাই। এই যে দেখেন আপনি মাংসের অবস্থাটা দেখেন। আচ্ছা আচ্ছা, ওকে, কিবা হয়েছে তো ভাই? আরে ভাই, হয়েছে মানে এই যে দেখেন কিমা কেমন হয়েছে ভাই। এই দেখেন, দেখছেন, দেখেন মাত্র 30 সেকেন্ডে কিমা শেষ। কিমাটা দেখেন, গরুর মাংস। এই দেখছেন কিমা, দেখছেন, অসাধারণ। আপনি যদি 5 সেকেন্ড করেন, আরো মিক্সিং হয়ে যাবে ভাই, আরো মিক্সিং হয়ে যাবে, একদম মিক্স হয়ে যাবে ভাই। এই যে একটা জিনিস, আপনি তো মাংস কিমা করছেন, জি ভাই, আদা রসুন ভেন্ডি সবজি মরিচ, তারপরে যে চাল, এত কিছু রাখছেন, সব হবে, সব হবে মাত্র 30 সেকেন্ডে আপনি পিএইচ করে দেখাম আজকে। আচ্ছা, এতগুলো ব্লেড, এতগুলো সরঞ্জাম, শুধু এই একটা মেশিনের সাথে? সব একটার সাথে ভাই, একটার সাথে। আল্লাহর দুনিয়ার যত ধরনের সবজি আছে, আচ্ছা, যত রকমের শাক আছে, এবং জুস, লাচ্ছি, আদা রসুন, হলুদ থেকে শুরু করে সব করতে পারবেন। মানে ব্লেন্ডারও করা যাবে এটা? এই যে জুসও করতে পারবেন ভাই, জুসও করা যাবে। হ্যাঁ, এটাতে ধরেন আপনি জুস লাচ্ছি করলেন, জুস লাচ্ছি করলাম। আচ্ছা, আপনি ক্লিয়ার জুস করবেন? আচ্ছা, এটাতে করবেন, মানে ফ্রেশ জুস, একদম ফ্রেশ জুস হবে। আচ্ছা, এটা দিয়ে করলাম। আপনি মাল্টা জুস করবেন? মাল্টা জুস আপনি এটাতে করবেন, এইটাতে করবেন। হ্যাঁ, আচ্ছা, এরপর আপনি যেখানে দেখেন কয়টা ব্লেড, 1 2 3 4 পাঁচটা ব্লেড, পাঁচটা ব্লেড মাংস কিমার ব্লেড কিন্তু আলাদা, মাংস কিমার আলাদা, ঠিক আছে। এরপরে আপনি অনেক সময় আমরা কেক তৈরি করি না ভাই, রাইট, ময়দা খামির করবেন, আচ্ছা, সেটাও করার জন্য আছে, মানে বিট যে আমরা করি সেটা করার জন্য আছে, সেটাও করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে। এখন এখন আমরা ভাই ফুড প্রসেসরের কাজ দেখে, এই যে পেঁয়াজ, এগুলো কাটতে গেলে তো আঙ্গুল কেটে যায়, তারপরে চোখের পানি চলে আসে, জি ভাই, এটাতে কি সহজে করা যাবে? মাত্র 30 সেকেন্ডও লাগবে না ভাই, 10 সেকেন্ডের মধ্যে সবগুলো পিএইচ আপনারে কইরে দেখাবো। এখন কি ব্লেডটা আমরা চেঞ্জ করলাম নাকি? এই যে আমরা ব্লেড লাগাইলাম, আচ্ছা, এরপর আপনি এই যে মুখটা লাগান এইভাবে, আচ্ছা, এই যে লক, লক আছে, এটা লক আছে, আচ্ছা, আপনার এখানে এটা লক করতে হবে, ওকে, এই যে লক করে দিলাম, এই যে লক হয়ে গেল, দেখেন, আচ্ছা, এখন খালি পিএইচ দিবেন আর হবে, পিএইচ দিবেন আর কাইটা কাইটা নিচে পড়বে, সুইচ দিয়ে দেন, এই যে আমি সুইচটা দিয়ে দিলাম, এনে দিতে দেরি করতে দেরি নাই ভাই, এই দেখেন, এই দেখেন, মানে দিতে দেরি হইতে দেরি, হইতে দেরি নাই ভাই, মাত্র 5 সেকেন্ড হয় নাই ভাই, দেখেন, দেখেন হইছে, 5 সেকেন্ড হইছে, আপনি দেখেন, মাত্র 5 সেকেন্ড তো হয় নাই ভাই, 5 সেকেন্ড হয় নাই ভাই। এই যে এক প্লেট পেঁয়াজ ছিল, 1 কেজি, 1 কেজি, 1 কেজি পেঁয়াজ আনছি ভাই, আপনি দেখেন 1 কেজি পেঁয়াজ আনছি, মাত্র 5 সেকেন্ডও লাগে নাই, 5 সেকেন্ডও কিন্তু লাগে নাই। এই যে দেখেন পেঁয়াজের স্লাইসটা দেখেন, কন্টেনার তো ভরে গেছে, এই যে দেখছেন, দেখেন একেবারে, এই দেখেন ভাই, সামনে কোরবানির ঈদ, রাইট, আপনার কেজির কেজি পেঁয়াজ লাগবো ভাই, কেজির কেজি পেঁয়াজ লাগবো, রাইট রাইট, দেখছেন, সেক্ষেত্রে দেখেন পেঁয়াজ আপনারা কেটে ফেলতে পারবেন একেবারে সেকেন্ডের মধ্যে, একদম মাত্র 3 সেকেন্ডে আপনার পেঁয়াজ হয়ে যাবে। আচ্ছা, পেঁয়াজ তো হইলো, এখন এই যে সবজি কেটে দেখেন ভাই, সবজি কোনটা কাটুন, কোন আপনি কোন এটা কাটেন, আল্লাহর দুনিয়ার যা আছে আপনি সব করে দেখামু আজকে। আচ্ছা, সব করে দেখাবো, এই দেখেন, ওকে, ব্লেডটা লাগাই দিলাম, এটাও লক করে দিলাম, এখন নেন আপনি, এই যে দেখেন কিভাবে হয় আপনি দেখেন, এটা কি স্লাইস করব, একদম স্লাইস হবে ভাই, স্লাইস হবে, একবারে স্লাইস, একদম স্লাইস হবে, এরপর কি করুন, কোন গাজর করুন, গাজরও স্লাইস, এলেন সব স্লাইস হবে, আচ্ছা, করলা করুন, করলা করে, এলেন সব হবে, সব হবে, এই যে দেখেন আজকে সব হবে, এই যে দেখেন, আচ্ছা, এই দেখেন, দেখেন করলা সব হবে, সব আল্লাহ দুনিয়া যা আছে মানে সব কিছু সব করতে পারবেন, আপনি কোনো কিছু বাদ থাকবেন, আপনি দেখেন, আচ্ছা, এরপর কি করুন, কল এটা করো, এটা একটু খুলে দেখাই আমরা, আচ্ছা, এরপর শসা করুন, শসা, এই যে নেন শসা করেন, শসাও স্লাইস করুন, এই দেখেন, আচ্ছা, সব স্লাইস হবে ভাই। আচ্ছা, ওকে, দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানান। মিয়াকো ব্র্যান্ডের একটা ফুড প্রসেসর দেখাচ্ছি, এই দেখেন, যেটাতে সংসারের সব কাজ আপনারা করতে পারেন একেবারে সেকেন্ডেই, কিন্তু ভাই পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে পানি এসে পড়ে ভাই, রাইট, মাত্র 30 সেকেন্ডে 1 কেজি পেঁয়াজ কাটছি। আচ্ছা, আপনি এখানে যতগুলো সবজি দেখছেন না, আচ্ছা, আদা রসুন থেকে শুরু কইরা
সবকিছু আপনি মাত্র 30 সেকেন্ড সময় নিব, সবকিছু মাত্র 30 সেকেন্ড, 30 সেকেন্ড সময় নিব, মাংস কিমা সহ করতে পারবেন না, মাংস কিমা সহ কিন্তু। আচ্ছা ওকে, কুমিল্লা থেকে আচ্ছা আমাদের সাথে মালয়েশিয়া থেকে আছে, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন সেটা একটু কমেন্ট করবেন। একেবারে কন্টেইনার ভরে গেছে কিন্তু দেখছেন, আমরা দেখেন, এই যে দেখেন, দেখেন চিচিঙ্গা বলেন, এই যে দেখছেন যত ধরনের সবজি আছে সব করতে পারবেন, কিছু কিন্তু একেবারে স্লাইস কিন্তু আমরা করে ফেলেছি ভাই, এই যে স্লাইস তো করলাম, হ্যাঁ ভাই, মাংস কিমা করলাম, জি ভাই, এখন ভাজি করব, ভাজি করা যাবে তো 100%। আচ্ছা আপনি ভাজি দুই রকম আছে, একটা হবে মোটা, একটা হবে চিকন, চিকন আমরা মোটাটা একটু কইরা দেখাই। আচ্ছা এটা হচ্ছে মোটাটা, এটা হলো আপনার ভাজি স্লাইস করার ব্লেড। আচ্ছা ব্লেড কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা আছে, আলাদা আলাদা, এটা কিন্তু আমি মোটা করছি। আচ্ছা এটা কিন্তু আপনার মোটার ব্লেড হবে, মোটা, আর এটার আপনার চিকন ব্লেড আছে, মানে দেখেন স্লাইস করার জন্য কিন্তু চিকন আছে মোটা আছে, হ্যাঁ পাঁচটা ব্লেড থাকবে মোট, পাঁচটা ব্লেড, আর ভাজি করার জন্য কিন্তু চিকন আছে মোটা আছে, জি ভাই। আচ্ছা আচ্ছা ওকে, তাহলে আমরা এখন ভাজি করে দেখাই, ভাজি করে দেখাই, এই নেন প্রথমে আমরা আলু ভাজি করি, আলু ভাজি কিন্তু আমরা সব সময় খাই, সুতরাং এই আলু ভাজি করতে গেলে কিন্তু আমাদের মা বোনদের আঙ্গুল কিন্তু কেটে যায়, সেক্ষেত্রে এইটা যদি বাসায় থাকে তাহলে এখানে 1 কেজির উপরে আলু আছে ভাই, 1 কেজির উপরে, 5 মিনিট সময় নেবেন ভাই, 5 মিনিট তো লাগবে, 5 মিনিট, আরে ভাই 5 সেকেন্ড কোন আপনি, 5 সেকেন্ড, 5 সেকেন্ড আপনার আলু হয়ে যাবে, দেখেন এটা আমি দেখাই। আচ্ছা 5 সেকেন্ডও লাগবে না ভাই, এই দেখেন সৌদি আরব থেকে আছে আমাদের সাথে, চট্টগ্রাম থেকে আছে, ওকে ডিউটি আছে, দাম বলেন ভাইয়া, অবশ্যই আমরা প্রাইস বলবো, আগে কাজটা আমরা দেখাই নেই, অবশ্যই ডিসকাউন্ট প্রাইস থাকবে, আপনারা লাইভটা শেয়ার করে রাখলে পরবর্তীতে কিন্তু দেখে নিতে পারবেন, দেখেন ও রে, দেখেন 1 কেজি আলু, 5 সেকেন্ডও লাগে নাই, 5 সেকেন্ডও লাগে নাই, 5 সেকেন্ড লাগছে, লাগে নাই, এই দেখেন, দেখেন এই যে আবার খুললাম, এই দেখেন ভাই ঝরঝরা, আল্লাহর দুনিয়া যদি কেউ এটা হাতে ভাজি করতে পারে তার 1 লাখ টাকা পুরস্কার দিমু ভাই, এই যে দেখছেন ভাজি, দেখেন কত সুন্দর একেবারে, এই দেখেন ঝরঝরা ভাজি, 1 লাখ টাকা পুরস্কার পাবেন যদি কেউ হাতে এরকম এক সাইজে এরকম ভাজি করতে পারেন। আচ্ছা 1 লাখ টাকা পুরস্কার, আর এই যে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ড না ভাই, 5 সেকেন্ড হয় নাই তো ভাই, 5 সেকেন্ডের মধ্যে, 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে এতগুলো 1 কেজি আলু যদি আপনি ভাজি করতে পারেন এরকম, আচ্ছা সব এক সাইজ, আচ্ছা আপনাকে 1 লাখ টাকা পুরস্কার, 1 লাখ টাকা পুরস্কার, 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। বরিশাল থেকে আছে, মালয়েশিয়া থেকে আছে, সৌদি আরব থেকেও দেখছেন, ওকে তুফান মেশিন বলতেছে একজন, আসলেই তুফান, দেখেন এমন কিছু নাই সংসারের কাজ, এক মেশিনে কিন্তু আপনারা সেরে ফেলতে পারতেছেন, সব করতে পারবেন ভাই। আচ্ছা কিমা করলাম, স্লাইস করলাম, ভাজি করলাম, জি, এই যে এই ঢেঁড়সটা কিন্তু অনেকে স্লাইস করে, রাইট সাইড স্লাইস করুন, এটাও করে দেখান ভাই, আপনি ঢেঁড়স করতে পারবেন, আচ্ছা সবজি আছে যে শুকনো মরিচ করতে পারবেন, আচ্ছা আমরা ব্লেন্ডারের কাজটা একটু দেখাই ভাই, আদা রসুন করতে পারবেন, আচ্ছা এই যে এখানে 3টা আপনার কোটা আছে, আচ্ছা একটা হলো জুস করার জন্য, এবং লাচ্ছি করার জন্য, আচ্ছা এটা হচ্ছে আদা রসুন করার জন্য, আচ্ছা আমরা তাহলে একটা আদা রসুনটা করে দেখাই, আদা রসুনটা করে দেখাই, এই যে আদা রসুনটা আপনি এখানে এক মেশিন আমরা কিনবো, কিনলে কিন্তু কিমা মেশিনটা পেয়ে গেলাম, স্লাইস করার মেশিন পেয়ে গেলাম, ভাজি করার মেশিন পেয়ে গেলাম, সব সব, আচ্ছা জুস করার মেশিন, মানে একটার মধ্যেই কিন্তু সব, ওকে মেশিনটা অনেক উপকারী মনে হচ্ছে, আসলে খুব উপকারী, ওকে উত্তরা থেকে আছে ভাই, ব্লেড গুলো যদি কখনো নষ্ট হয়ে যায় এগুলো কি এসএসএস ভাই, এখানে যে ব্লেড আছে এটা আপনি 5 বছর না 10 বছরে কিছু করতে পারবেন না, আপনি ব্লেডটা একটু ধরেন, ব্লেড ধইরা দেখেন কত হেভি, এগুলো কিন্তু 100% এসএসএস, এসএস 100% স্টিল, এগুলো কিন্তু প্লাস্টিক না যে ভাঙা যাবে ফাইটা যাবে, আচ্ছা শাকিল ভাই এগুলো 100% স্টিল, অফার দিবেন তো আজকে নাকি ভাই, অফার মানে বিশাল অফার দিমু আজকে, বিশাল অফার, একদম কোরবানির ঈদের গরুর অফার, আচ্ছা আচ্ছা কোরবানির ঈদের গরুর অফার, গরুর অফার, আপনি গরু কিনবেন আদা রসুন খাবেন না তাহলে কিভাবে করবেন, আচ্ছা দেখেন কিমা এবং স্লাইস করার মেশিন কিন্তু এখানে, আর ব্লেন্ডিং করার কিন্তু মেশিনটা এখানে বসবে নাকি, এই যে দেখেন এটা হলো আদা রসুন, এই যে দেখেন আদা রসুন করতেছে, আচ্ছা আদা রসুন করতেছে, আদা রসুন করতে হলে আপনার একটু পানি লাগবে, পানি লাগবে, আমরা একটু পানি দিয়ে দিয়ে, আচ্ছা দেখেন এইটা কিন্তু এটা কি লাগানো থাকতেই হবে না, হ্যাঁ এটা লাগানো থাকতে হবে, আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে দেখেন এখন কিন্তু আমরা করতেছি হচ্ছে আদা রসুন পেস্ট, ওকে বাঘা ভাই আছে আমাদের সাথে, শাকিল ভাই আছে আমাদের সাথে, দুইটা নিতে যাচ্ছেন, কেমন আছেন, মাগুরা থেকে আছে আমাদের সাথে, বর্ণা খাতুন, ওকে রনি আক্তার আছে আমাদের সাথে, নোয়াখালী সেনবাগ দেওয়া যাবে কিনা ভাই, 100%, আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন দেওয়া যাবে ভাই, আচ্ছা কোনো সমস্যা নাই, ওকে ভেন্ডি বাজি করে দেখান, অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো, আমরা একটার পর একটা কিন্তু কাজে আসতেছি, আর কে কোন জায়গা থেকে আছেন কমেন্ট করেন, লাইকটা শেয়ার করতে থাকেন, কারণ এক রোবট ফুড প্রসেসরে সংসারের সব কাজ আপনারা করতে পারবেন, এই দেখেন আদা রসুন, ওকে যশোর থেকেও আছে, দেখেন কত এরকম আদা রসুন জীবনে কেউ করছেন ভাই, দেখেন এই দেন আমি কইরা দেখাইলাম, এই দেখেন ব্লেন্ডারেও কিন্তু এত পেস্ট হয় না, দেখছেন এই ফুড প্রসেসরের সাথে যে ব্লেন্ডারটা আছে সেটা, এই যে দেখেন আদা রসুন, দেখেন অসাধারণ অসাধারণ আদা রসুন ভাই, এই যে দেখেন এই জাতটা তো এসএসএস, এই যে সম্পূর্ণ স্টেনলেস স্টিল,
অ্যাসেস সম্পূর্ণ অ্যাসেস। আচ্ছা ওকে, আজকে একটু কমেন্ট করেন আপনারা এই রোবট ফুড প্রসেসর মিয়াকো ব্র্যান্ডের এটা প্রাইস কত হবে। হ্যাঁ এটার দাম বলেন ভাই, যদি দাম বলতে পারেন এই যে এখানে একটা ফ্যান ফ্রি দিয়ে দেবো। মানে কমেন্টে জিততে পারলেই একটা ফ্যান ফ্রি, এই ফ্যান ফ্রি যদি কমেন্টে দাম বলতে পারেন। আচ্ছা আজকে এমন একটা ধামাকা অফার থাকবে, ধামাকা অফার ভাই, ঈদের অফার, ঈদের অফার, ঈদের অফার, এই যে এসি ফ্যান ফ্রি, এসি ফ্যান কিন্তু ফ্রি থাকবে, কমেন্ট করে এসি ফ্যান ফ্রি পাবেন। দেখেন এরকম একটা আলাদা আলাদা যদি সবকিছু কিনতে হয়ে যায় আমাদের কিন্তু 20,000 টাকার মতো চলে আসবে অবশ্যই। কিন্তু আজকে একটা জিনিস পাবেন একবারে ফুল প্যাকেজ থাকবে, একেবারে ডিসকাউন্ট প্রাইস। কমেন্ট করেন আপনারা 100% কমেন্টে দাম বলতে থাকেন, বলতে থাকেন এবং শেয়ার করেন। শেয়ারকারীর জন্য ফ্যান আছে, ভাইরাল ফ্যান। আচ্ছা শেয়ারকারীর জন্য, শেয়ারকারীর জন্য ভাইরাল ফ্যান ফ্রি পাবেন ভাই, ভাইরাল ফ্যান সম্পূর্ণ ফ্রি। শেয়ারকারীর জন্য ভাইরাল ফ্যান ফ্রি আছে, কমেন্টকারীর জন্য ফ্রি আছে। জি আচ্ছা, এখন এই যে ভেন্ডি বাজিটা করে দেখাই দেব, ভেন্ডি বাজি করো। এইটার জন্য কিন্তু ব্লেডটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে ভাই, এটার জন্য আপনাকে এই ব্লেডটা লাগাতে হবে। আচ্ছা এই ব্লেডটা লাগালাম, বাহ এটা তো ফ্রেঞ্চ ফ্রাইও করা যাবে এই ব্লেড দিয়ে, সব করতে পারবেন। আচ্ছা ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে সব সব করা যাবে। এই যে দেখেন আপনি এটার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই করেন, আচ্ছা আর এইখানে যে ব্লেডটা আছে, আচ্ছা এটার মধ্যে আপনি ভেন্ডি বাজি করতে পারবেন। আচ্ছা এটা তো করতে পারবেন, হ্যাঁ এটা তো করতে পারবেন, আমি এটা দিয়ে করে দেখাই। আচ্ছা এটা যেহেতু মোটাটা আমি নিয়েছি, এই যে আমরা ব্লেডটা বসালাম, ওকে বসাই দিলাম, এই আমরা লক করলাম, ওকে। এরপর আমরা এই যে অনেকগুলো ভেন্ডি বাজি নিলাম একসাথে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই নেন, ওকে এই যে দেখেন এই যে ভেন্ডি বাজি, কি চান আপনারা সব করতে পারবেন, সব সব আল্লাহ দুনিয়ার যা আছে এটাতে সব করতে পারবেন ভাই। আচ্ছা যশোর থেকেও আছে, এমন কোন জিনিস নাই যে এটাতে হবে না ভাই, সব হবে সব, এই নেন। আচ্ছা এমন কোন জিনিস নাই, এমন কোন জিনিস নাই, আপনি সব করতে পারবেন, সব করতে পারবেন। এই দেখেন ভেন্ডি হয়ে গেছে, আপনি ভেন্ডিটা যদি হাতে এরকম এক সাইজ করতে পারেন, আচ্ছা তাকেও পুরস্কার দেওয়া হবে। আচ্ছা আচ্ছা ওকে, এই যে দেখেন ভেন্ডিটা দেখেন, ওয়াও দেখেন ভেন্ডি ভাজি, এরকম যদি কেউ এক সাইজ এরকম ভেন্ডি করতে পারেন তাকেও পুরস্কার দেওয়া হবে। দেখেন ভেন্ডি কিন্তু চাইলে আপনারা স্লাইসও করতে পারবেন, সব কিছু করতে পারবেন, আপনি স্লাইস করতে চাইলে স্লাইসও করতে পারবেন। আচ্ছা আচ্ছা ওকে, আর কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করেন, লাইভটা শেয়ার করেন, সর্বোচ্চ শেয়ারকারীর জন্য ফ্যান আছে, কমেন্টারের জন্য কিন্তু ফ্যান আছে, জি ভাই কমেন্ট করতে থাকেন। আচ্ছা এরপরে কোনটা করবো ভাই, এরপরে চালের গুঁড়া করুন, চালের গুঁড়া, তাহলে চালের গুঁড়া করি ভাই। আচ্ছা ওকে, আদা রসুন তো আমরা করলামই, এখন আপনারা চাইলে চালের গুঁড়া, আপনি চালের গুঁড়া করতে পারেন, শুকনা মরিচও করতে পারেন, কোনটা করবো আমি বলেন। শুকনা মরিচ রেখেছি, আমরা চালের গুঁড়াটা করে দেখাই, চালের গুঁড়া করে দেখাবো, কিন্তু আমরা চালের গুঁড়া রুটি খাই। এই যে দেখেন এই যে কোটাটা দেখছেন, আচ্ছা এটা হলো স্টিলের কোটা, স্টিলের, এটার মধ্যে আপনি চালের গুঁড়া করতে পারবেন। আচ্ছা সোজা কথা, আল্লাহর দুনিয়ার এমন কোন জিনিস নাই যে আপনি করতে পারবেন, করতে পারবেন সব করতে পারবেন। আচ্ছা ভেন্ডি কি লম্বা হয় নাকি ভাজি ভাই? লম্বা হবে, গোলও হবে, এই যে দেখেন গোলও আছে, লম্বাও আছে, গোলও আছে, লম্বাও আছে, জি আপনারা গোলও করতে পারবেন, লম্বাও করতে পারবেন, এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে খুশি করতে চান করতে পারবেন। আচ্ছা আচ্ছা ওকে, দেখেন এই যে চাল এখন গুঁড়া করব আমরা, মানে একটা ব্লেন্ডার, একটা ফুড প্রসেসর, একটা মাংস কিমার চপার, তারপর হচ্ছে জুসার, সবকিছু একসাথে, সব একটার মধ্যে সব, মানে একের ভিতরে দশ, একের ভিতরে দশ, আপনি এর মধ্যে যা খুশি সব করতে পারবেন। আপনি ক্লিয়ার জুস করতে চান সেটাও করতে পারবেন, আপনি মাল্টার জুস করতে চান সেটাও করতে পারবেন। আচ্ছা আপনি শুধু জুস লাচ্ছি করতে চান সেটাও করতে পারবেন, সেটাও করতে পারবেন, সব আছে এটার মধ্যে। আচ্ছা এখন আমরা একটু দিয়ে দিই, এনে যে চালের গুঁড়া করতেছি, চালের গুঁড়া, এই দেখেন, ও দেখেন দেখেন কত সুন্দর, একদম আরো ফাঁকি হবে, যদি আপনি আরো বেশি সময় নেন তাহলে আরো ফাঁকি হয়ে যাবে, পাউডার হয়ে যাবে, পাউডার হয়ে যাবে, একদম পাউডার হয়ে যাবে, রাইট একদম পাউডার করে দিবে ভাই, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আর যখনই আপনি এটা ব্যবহার করবেন এখানে মুখটা লাগাইতেই হবে। আচ্ছা এটা কিন্তু এই কন্টেইনার লাগানো থাকতে হবে, লাগানো থাকতে হবে, নালে কিন্তু মোটর চলবে না, চলবে না। এরপর যখন আপনি এটা ব্যবহার করবেন তখন এখানে মুখ লাগা রাখতে হবে। আচ্ছা এই যে এরকম, ওকে দেখেন এই যে চালের গুঁড়াটা, এই দেখেন এখন কি রকম গুঁড়াটা হইছে আপনি দেখেন, এই যে দেখেন, দেখেন এই যে ভাই আমি ঢাইলা দেখাইতাছি, দেখছেন কত সুন্দর চালের গুঁড়া, দেখেন চমৎকার,
দেখছেন একদম বুড়ো, আরো পাউডার হয়ে যাবে ভাই। আচ্ছা এটা কোন ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি ভাই? ভাই 5 বছরের ওয়ারেন্টি পাবেন, 1 বছর মোটরের গ্যারান্টি পাবেন। 5 বছর ওয়ারেন্টি, 1 বছর মোটরের গ্যারান্টি। আর এটা ওয়াট কত এটা দেখায় দি ভাই, 100% কপার মোটর, 100%। এই যে দেখেন এখানে লিখাই আছে 100% কপার মোটর। আচ্ছা 800 ওয়াট, 800 ওয়াট। আচ্ছা 1 HP মোটর। আচ্ছা 1 HP মেড ইন ইন্ডিয়া। আচ্ছা মেড ইন ইন্ডিয়া। আর এখানে আপনি কোন ব্লেড দিয়ে কি করতে পারবেন বিস্তারিত সব এখানে দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। মিয়া ফুড প্রসেসর। আচ্ছা টানা কতক্ষণ চালানো যাবে এটা? এক টানা আপনি যদি আধা ঘন্টা চালান সমস্যা নাই, মেড ইন হচ্ছে ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে। আর ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে 5 বছর। আচ্ছা জিনিসগুলো আবার একটু দেখাই দিই, দেখিয়ে দিয়ে আমার প্রাইসটাও একটু বলে দিব। দেখেন কি কি পাচ্ছেন আপনারা একটা সাথে, দেখেন আপনি এরকম দুইটা স্টিলের জগ পাবেন, দুইটা স্টিলের জগ, একটা হলো শুকনো মশলা করার জন্য, একটা হলো ভিজা মশলা করার জন্য, ভিজা মশলা করার জন্য। আপনি প্রত্যেকটার সাথে একটা করে ঢাকনা পাবেন, ঢাকনা পাবেন। একটা পাবেন হলো ফাইবারের জগ, ফাইবারের জগ। একটা পাবেন হলো আপনি এরকম 5টা ব্লেড পাবেন, 5টা, 1 2 3 4 5টা, 5 ধরনের কাটার জন্য। হ্যাঁ এটা হচ্ছে হলো 5টা ব্লেড পাবেন, 5টা ব্লেড পাবেন। একটা পাবেন হলো আপনি মাল্টা জুস করার জন্য, মাল্টা জুস। একটা হচ্ছে হলো ক্লিয়ার জুস করার জন্য, আচ্ছা ক্লিয়ার জুস। এই জিনিসগুলো কিন্তু এটার মধ্যেই বসবে, এই যে এটার মধ্যেই বসবে, হ্যাঁ এটার মধ্যে বসবে। ভিতরে ক্যাটালগ আছে, আপনি দেখাও নিতে পারেন। এইখানে দেখেন এই যে দো করার জন্য একটা একটা ইয়া আছে, হ্যাঁ এটা হলো আপনার ময়দা মিক্স করার জন্য, ময়দা মিক্স করার জন্য, ঠিক আছে? এরপর যে ব্লেডটা আছে কিমা করার জন্য, এটা হচ্ছে আপনার কিমা করার ব্লেড পাবেন। আচ্ছা কিমা করার ব্লেড, এরকম আপনি টোটালে, আচ্ছা টোটালে আপনি 17 পিস পাবেন, 17 পিস জি, এই মেশিন সহ সব সহ 17 পিস, সব কিছু সহ আপনারা 17টা আইটেম পাবেন একটা ফুড প্রসেসরের সাথে। এবং যেটা দিয়ে আমরা কিন্তু সবকিছু আপনাদেরকে করে দেখিয়েছি, ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে 1 বছরের মোটর গ্যারান্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। 1 বছরের মধ্যে যদি মোটর পুড়ে যায় আমরা মোটর চেঞ্জ করে দিব ফ্রিতে। আচ্ছা 5 বছর পাবেন সার্ভিসিং ওয়ারেন্টি। আচ্ছা আর এখন এটার আমরা মূল্যটা বলে দিচ্ছি। আচ্ছা এখন কমেন্ট আমি অফ লিখবো, এখন আর কমেন্ট করলে হবে না? হ্যাঁ এখন কিন্তু কমেন্ট করলে আর কিন্তু আপনি পাবেন না, রাইট? আপনারা কমেন্টে যদি আপনি আমার আগে দাম বলে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করবেন, ঠিক আছে? আচ্ছা যোগাযোগ করলে এরকম একটা মিস ফ্যান পাবেন, এই যে মিস ফ্যান, যেটা হচ্ছে এই যে এসি ডিসি ফ্যান, কিন্তু নোভার মিস ফ্যান, যারা এগুলো কিনতে চায় কিনতে তো পারবে ভাই, অবশ্যই। আচ্ছা আরে ভাই সামনে হলো কোরবানির ঈদ, রাইট? এখানেও রাখছি ভাইরাল ফ্যান, এখানেও আছে, এখানে রাখছি আপনার মিস ফ্যান, মিস ফ্যান। আপনি গরু কিনছেন 2 লাখ টাকা দিয়া, আচ্ছা গরু যদি গরমে হার্ট ফেল করে তখন কি করবেন ভাই? করতেই পারবেন, এরকম দুইটা ভাইরাল ফ্যান কিনা লাগিয়ে দিবেন, গরম পড়ছে মানুষই তো হার্ট ফেল করে, এখানে দুইটা আপনি ফ্যান কিনা লাগিয়ে দিবেন গরু আর হার্ট ফেল করবে না। আচ্ছা এখন প্রাইসটা বলেন ভাই, এখন আমরা দামটা বলে দেই আপনার, এটা মূল্য কিন্তু ভাই আমরা একদম কোরবানি ঈদ উপলক্ষে সবচেয়ে রিজনেবল মূল্যটা দিচ্ছি। আচ্ছা এটার দাম দিচ্ছি মাত্র 10,700 টাকা, 10,700 টাকা, 10,700 টাকা হলে আপনার দুনিয়ার সব পেয়ে গেছেন আপনি। দেখেন এরকম প্রত্যেকটা জিনিস যদি আপনার আলাদা আলাদা কিনেন সেখানে কিন্তু 20,000 টাকার উপরে লাগবে, উপরে লাগবে। কারণ কি জানেন, এরকম যদি একটা ব্লেন্ডার কিনেন, একটা ব্লেন্ডারও ভালো স্টিলের ব্লেন্ডার কিনতে গেলে 6,000-7,000 টাকা লাগে ভাই, মিনিমাম 5,000 টাকা। একটা যদি ক্লিয়ার জুসার কিনতে চান তারপর আপনার 4,000 টাকা লাগে, লেগে যায়। একটা যদি নর্মাল সবজি কাটার কিনতে যান 5,000-6,000 টাকা লাগে, লেগে যায়। 20,000 টাকার উপরে হয়, রাইট? আমি দিচ্ছি আপনাকে মাত্র 10,700 টাকা, মাত্র 10,700 টাকায় সবগুলো আইটেম কিন্তু সব পেয়ে যাবেন। এখানে টোটালে 17টা পিস আছে, ডেলিভারি চার্জ কি ফ্রি থাকবে ভাই? সারা বাংলাদেশ 3 দিনের মধ্যে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি, সম্পূর্ণ ফ্রি পাবে। আচ্ছা সারা বাংলাদেশ কিন্তু 10,700 টাকার মধ্যেই ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রি পাচ্ছে, সম্পূর্ণ ফ্রি পাবে। মিয়াকো ব্র্যান্ডের ফুড প্রসেসর যেটা হচ্ছে কিচেন কিং, মানে রান্নাঘরের রাজা কিন্তু, জি। এবং 800 ওয়াট, 1 HP মোটর, 1 HP মোটর, মেড ইন ইন্ডিয়া, আচ্ছা 100% কপার মোটর। আচ্ছা এবং এর সাথে আপনি কি কি আছে বিস্তারিত সবর প্যাকেটে দেওয়া আছে। আচ্ছা ওকে, এটা তো আমরা জেনে গেলাম কি করতে পারবেন। এখন আমরা একটু ফ্যান গুলো সম্পর্কে জানি, যেহেতু প্রচন্ড গরম, এই গরমে কিন্তু অনেকে রিচার্জেবল ফ্যান চান, রিচার্জেবল এসি ডিসি মিস ফ্যানও আছে এখানে। নোভা ব্র্যান্ডের 30-20 সাদাটা আছে, 30-61 কালোটাও আছে, পাশাপাশি ভাইরাল, এটা কিন্তু ডাবল ডাবল ব্যাটারি ভাই, 18 ইঞ্চি সবচেয়ে বড় ভাইরাল ফ্যান, 18 ইঞ্চি। এবং কি আপনি এটার মধ্যে মোবাইল চার্জ দিতে পারবেন, মোবাইলও চার্জ দেওয়া যাবে, মোবাইল চার্জ দিতে পারবেন। আচ্ছা আর এটা হচ্ছে আপনার এসি ফ্যান, এই যে দেখেন এসি ফ্যান, পানি দিয়ে দিবেন বাষ্প বের হবে। আচ্ছা পানি দিয়ে বরফের যে ফিলটা আপনি এটার মধ্যে পাবেন। সবচেয়ে বড় কথা চার্জার ফ্যান, চার্জার কারেন্ট চলে গেলেও আপনি কার চার্জে চালাইতে পারবেন, কতক্ষণ ব্যাকআপ দিবে এক টানা এটা চলবে হলো ভাই 30 ঘন্টা মিডিয়াম স্পিড, হাই স্পিড, এই লো স্পিডে 30 ঘন্টা, আর মিডিয়াম স্পিডে চলবে 6 ঘন্টা, 6 ঘন্টা, হাই স্পিডে চলবে 2.5 ঘন্টা, হাই স্পিডে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা। এখানে যে আপনি এসি ফ্যান দেখছেন, এটা মডেলটা দেখেন। আচ্ছা
এটার মডেল হচ্ছে আপনার এই যে 30-20 30-20 আপনি যদি পানি দিবেন, পানি দিলে কিন্তু এরকম আপনারা মিস্ট ধোয়া কিন্তু পাবেন, আর এটা কিন্তু আপনি উঁচা নিচা করতে পারবেন, রিমোট কন্ট্রোল সিস্টেম, এবং প্রত্যেকটার সাথে একটা করে রিমোট পাবেন, একটা করে রিমোট। এরপরে পাবেন হলো ভাইরাল ইয়ার কুলার। আচ্ছা ভাইরাল রিচার্জেবল, এই যে ভাইরাল ইয়ার কুলার রিচার্জেবল, এটা হচ্ছে বাতাস ঠান্ডাকারী একটা যন্ত্র যন্ত্র। আচ্ছা আপনি যত ঠান্ডা পানি দিবেন, বরফ দিয়ে দিবেন, আপনার রুমের টেম্পারেচার আস্তে আস্তে কমে ফেলবে। আচ্ছা মানে বাতাসটা ঠান্ডা করে দিবে, একদম বাতাসটা আপনি ঠান্ডা পাবেন। আচ্ছা এইগো এটাও কিন্তু রিচার্জেবল এয়ার কুলার, এটা কিন্তু ব্যাকআপ দিবে হচ্ছে লো স্পিডে 7 ঘন্টা 7 ঘন্টা দিবে লো স্পিডে, সাথে কিন্তু এরকম রিমোট কন্ট্রোল আপনারা পেয়ে যাবেন, প্রত্যেকটার সাথে আপনি একটা করে রিমোট পাবেন, প্রত্যেকটার সাথে এই যে দেখেন একটা করে রিমোট, এই যে প্রত্যেকটার সাথে রিমোট পাবেন। আচ্ছা এগুলো সম্পর্কে মোটামুটি সবাই কিন্তু জানেন, তারপরে একটু বলে দিচ্ছি আপনাদেরকে, আর এটা কিন্তু ডাবল ব্যাটারি, ডাবল ব্যাটারি 18 ইঞ্চি 18 ইঞ্চি, এবং এটা কিন্তু আপনি উঁচু নিচা করতে পারবেন, উঁচু নিচু করা, এই যে উঁচু নিচু করতে পারবেন, দেখেন এই যে, এই যে নিচু হয়ে গেছে। আচ্ছা আরেকটা জিনিস আছে ভাই, দেখাই নাই। আচ্ছা এটার মধ্যে আপনি চাইলে মোবাইল চার্জ দিতে পারবেন, মোবাইলও চার্জ দেওয়া যাবে, মোবাইলও চার্জ দিতে পারবেন। আচ্ছা পিছন দিয়ে, হ্যাঁ আচ্ছা এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি, সেটা একটু দেখাই দিব আমরা, এই যে এটা কিন্তু কালার আছে ব্ল্যাক, দুইটা কালার সবুজ সাদা সাদা, আর এটার স্পিড দেখবেন না। আচ্ছা এটার স্পিড হচ্ছে 24 সম্পূর্ণ ডিজিটাল ডিজিটাল এবং লাইট লাইট। এরপর আপনি এই যে মোবাইল চার্জ, আচ্ছা মোবাইলের চার্জ, এই যে দেখেন দেখেন এই যে এখানে লাগিয়ে দিবেন আপনি মোবাইল চার্জ, এই যে এদিক দিয়ে লাগিয়ে দিবেন, এই যে মোবাইল চার্জ, মোবাইলে চার্জ। ভাই এটা শুধু ব্লেন্ডার না, এটা হচ্ছে ব্লেন্ডার, জুসার, ফুড প্রসেসর, মাংস কিমা সবকিছু একসাথে, এই জন্য কিন্তু 10,700 টাকা, যেটা আমরা বলছিলাম আলাদা আলাদা কিনতে গেলেও কিন্তু 20,000 টাকা লাগবে, সেক্ষেত্রে আপনার ফুল প্যাকেজ পাচ্ছেন অনলি 10,700 টাকা এবং কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি। আচ্ছা ওকে, এখন এই যে মোবাইল চার্জ, মোবাইলও কিন্তু আপনারা চার্জ দিতে পারতেছেন, মোবাইল চার্জ দিতে পারবেন, এবং আপনার বাসায় ঈদের সময় মেহমান আসছে ভাই 15 জন, রাইট, এখন আপনি বাতাস কি একা খাবেন না, এটা প্রশ্নই উঠে না, মুভ করবে তো, সবাই খাবে। আচ্ছা এই যে মুভ করে করে কিন্তু বাতাস দিবে, এই যে আচ্ছা এটাও কিন্তু তাই, এটাও কিন্তু মুভ করবে, এই যে। আচ্ছা তাহলে এগুলোর প্রাইস কেমন ভাই? ভাই এগুলোর প্রাইস গুলো আমরা বলে দিব, এরপর আমি ইয়ার কুলারটা দেখাই, ইয়ার কুলার আপনি ইয়ার কুলারটা পানি কিভাবে দিবেন সেটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা এই যে ট্যাঙ্কি আছে, এখানে পানি দিবেন 15 লিটার, 15 লিটার এর মধ্যে আপনি বরফ দিয়ে দিবেন। আচ্ছা আর এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল এবং টাচ, ডিজিটাল এবং টাচ, হ্যাঁ আগে ছিল অ্যানালগ, আচ্ছা এখন হচ্ছে টাচ এবং 9 স্পিড। আচ্ছা 9 স্পিড, এই যে আমি অন করে দিলাম, ওকে ওকে, এই যে আমি স্পিডটা আপনাকে বাড়ায় দেই, আচ্ছা এই যে 7-8, এই যে 9 স্পিড, 9 স্পিড, এটা হচ্ছে কুলিং, কুলিং, এটা আপনি দিয়ে দিবেন, পানিটা এই উপরে এসে পড়বে, হানিকম্প একটা যদি আপনারা পানি দেন এবং কোল্ড উইন্ড অপশনটা চালু করে দেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা ঠান্ডা একটা বাতাস পেয়ে যাবেন। জি আর চাইলে একটু বরফও আপনারা দিয়ে দিতে পারেন, হ্যাঁ আপনি বরফ দিলে আপনার বাতাসটা একদম শীতল ঠান্ডা পাবে। চাইতে বড় কথা হচ্ছে এটা রিচার্জেবল এয়ার কুলার, হ্যাঁ এটা কোনো কানেকশন নাই কিন্তু চলতেছে, দেখেন চলতেছে, রাইট, ওকে। কোথায় এটা? এটা হচ্ছে মেসার্স স্টার পয়েন্ট, ঢাকা নিউ মার্কেট এরিয়া, বনতা কাঁচাবাজার মার্কেটের দ্বিতীয় তলায়, শপ নাম্বার হচ্ছে 174/175। যারা আসতে পারবেন এই ঠিকানা দিয়ে চলে আসবেন, যারা আসতে পারবেন না ডেলিভারি চার্জ ফ্রিতে কিন্তু আপনারা ফুড প্রসেসরটা নিতে পারবেন। এই দেখেন পানিটা দেখেন কিভাবে পড়ছে, ওকে এই যে এখানে কোল্ড উইন্ড অপশন দিয়ে দিলাম, এখন কিন্তু পানিটা উপরে চলে আসছে, পানি কিন্তু ঝর্ণার মতো পড়তেছে এখন। আচ্ছা আচ্ছা ওকে, আর কি কি আছে আপনাদের এখানে ভাই? এখানে আপনার এই যে 12 ভোল্টের ব্যাটারি আছে, আচ্ছা 12 ভোল্টের ব্যাটারি, 12 ভোল্টের ব্যাটারি, 4.5 অ্যাম্পিয়ার, আচ্ছা আর এটাতে থাকবে হলো দুইটা ব্যাটারি, আর এটাতে থাকবে হলো একটা ব্যাটারি 12 ভোল্টের, 12 ভোল্টের, আর এটা চলে আপনার ভাইরাল ফ্যান, এটার সাইজ হচ্ছে 18 ইঞ্চি, 18 ইঞ্চি, বড় সাইজ, কিন্তু 16 ইঞ্চিও হয়, আচ্ছা 18 ইঞ্চি, আর একটা আছে আপনার KTS কোম্পানি, আচ্ছা KTS, এই যে এটাও কিন্তু 18 ইঞ্চি 12 ভোল্টের ব্যাটারি, এটাও 18 ইঞ্চি, আচ্ছা এটার আমরা দাম বলে দিব, এটারও দাম বলে দিব, ওকে একটু বলে দেই ভাই, আর তার আগে আমি ওয়ারেন্টি গ্যারান্টিটা বলে দেই। আমার এখানে যা আছে ফ্যান ইয়ার কুলার সবকিছুরই 5 বছরের ওয়ারেন্টি পাবেন, 5 বছর, 1 বছর মোটরে গ্যারান্টি পাবেন, 5 বছরের ওয়ারেন্টি, আর 1 বছরের মোটরে গ্যারান্টি, যদি 1 বছর আপনার মোটর পুড়ে যায় আমরা ফ্রিতে চেঞ্জ করে দিব, আপনি যেটাই নেন, আচ্ছা যেটাই নেন না কেন, তার আগে আমি এটার বাতাসটা দেখাই, আপনি বাতাসটা দেখেন, আচ্ছা একটু বাতাসটাও দেখাই দেই, কারণ এটা ডাবল ব্যাটারি, বাতাস হবে প্রচুর, প্রচুর বাতাস পাবেন আপনারা, এই যে ভাই সমুদ্রের পারে আছেন আপনি এরকম মনে হবে, রাইট এমনই কিন্তু মনে হচ্ছে, দেখেন আচ্ছা দেখেন বাতাসের ফ্লো দেখেন, প্রচন্ড বাতাস কিন্তু, এই যে কুলারের বাতাস দেখেন, এটা হচ্ছে কুলারের বাতাস, এরপর এটা দেখেন, এই যে এটাও দেখাই দিই, সবগুলোর বাতাস দেখাই দেব, আচ্ছা এইভাবে কিন্তু আপনারা দেখে টেস্ট করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে কোনটার প্রাইস কত থাকবে ভাইয়া? প্রথমে আমরা তাহলে এয়ার কুলারের দামটা বলি, এয়ার কুলারের প্রাইস ভাই, এই এখন যে গরমটা পড়ছে ভাই, সামনে কোরবানির ঈদ,
আপনি কিন্তু অবশ্যই বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে কিন্তু সপ্তাহ দশ দিন থাকবেন। কারেন্ট চলে গেলে আপনি কি করবেন, এই গরমে কষ্ট করবেন? এই যে এইগুলোই তো তখন কাজে আসবে, এইগুলো আপনার কাজে আসবে। আপনি এরকম একটা ফ্যান কিনতে পারেন বা একটা কুলিং ফ্যান কিনতে পারেন বা এয়ার কুলার নিতে পারেন, এটা সাথে করে আপনি নিয়ে যাবেন বাসা। এবং গরু কিনছেন, গরু কিন্তু হার্ট ফেল করবো ভাই, এরকম দুইটা ফ্যান লাগাই দিবেন, গরু হার্ট ফেল করবে না ভাই, যেই গরম। ঠিক আছে ভাই, এই এয়ার কুলার ভাই গত বছর বেচছি ভাই, আজ থেকে তিন মাস আগে বেচছি 14,500। আজকে দিছি আমরা বিশাল অফার, একদম ঈদ অফার, মাত্র 12,500। 12,500 ভাই, 12,500 ডেলিভারি ফ্রি, সম্পূর্ণ ফ্রি। এখন এই যে ডিফেন্ডার যেটা আছে 18 ইঞ্চি সাইজ, হ্যাঁ ভাই, এটা প্রাইস কত থাকবে? এটা ভাই 18 ইঞ্চি যদি নেন, দুইটা কালার হবে, একটা সবুজ কালার, একটা কমলা কালার, একটা কমলা কালার, দাম হলো মাত্র 8,500। 8,500 তিন দিনের মধ্যে যারা নেবেন 10,000 টাকা বেশি এক মাস আগে ভাই। আচ্ছা, আজকে থেকে শুরু তিন দিনের মধ্যে যারা নেবেন মাত্র 8,500। 8,500 ডাবল ব্যাটারি, 8,500 ডেলিভারি ফ্রি, ডেলিভারি ফ্রি। এই যে ডাবল ব্যাটারি, ডাবল ব্যাটারি 9,500। 11,300 কমাই দিলাম ভাই, যান কোনটায়? 10,700। 10,700, 10,700 ডেলিভারি চার্জ ফ্রি, 10,700 টাকায় কুয়াশা ফ্যান ডেলিভারি চার্জ। এসি ফ্যান, এসি ফ্যান, এই যে গরিবের এসি, আচ্ছা কালো ভাই, বেচি মাত্র 11,500। আপনার লেগে আজকে 11,000। 11,000 জান, আরো 200 কম না, 300 কমাই দেন, জান 300 কমাই দিলাম, 10,700। 10,700, আচ্ছা কালো নেন সাদা নেন? 10,700। আপনারা সবকিছু করতে পারবেন, মাত্র 10,700 টাকায় ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে। একটা জিনিসের মধ্যে 17টা আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন, চমৎকার একটা জিনিস, সংসারের সব কাজ কিন্তু একটার মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এটা প্রাইস হবে 10,700 টাকা, ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে, ভিডিও কল দিয়ে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। জি, আচ্ছা কোনো অ্যাডভান্স করতে হবে কিনা ভাই? আপনি যেটাই নেন, ফ্যান নেন বা আপনি এয়ার কুলার নেন, আর যেটাই নেন, আচ্ছা, বা ফুড প্রসেসর নেন, যেটাই নেন, 500 থেকে 1,000 টাকা বুকিং দিবেন, 500 থেকে 1,000, বাকি টাকা মাল পাওয়ার পরে দিবেন। আচ্ছা, এরপরে ভাই অনেক প্রতারক ভিডিও আছে, তারা 10,000 টাকার মাল 4,000 টাকা বিক্রি করে। প্রতারকের ফাঁদে পা দিয়েন না, ভিডিও কলে দোকান দেখবেন, এরপরে পণ্য কিনবেন এবং টাকা দেওয়ার আগে আগে যাচাই বাছাই করবেন তার দোকান আছে কিনা। অবশ্যই আপনারা ভিডিও কল দিয়ে তারপরে কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন। তো সেক্ষেত্রে ফ্যান বলেন, এয়ার কুলার বলেন, সবগুলোই কিন্তু রিচার্জেবল। আর সংসারের সব কাজ যদি একটার মধ্যে করতে চান, 10,700 টাকায় ডেলিভারি চার্জ ফ্রি, এটা কিন্তু অবশ্যই আপনাদের খুবই উপকার আসবে। আর যারা সরাসরি আসতে চান, চলে আসবেন হচ্ছে মেসো স্টার পয়েন্ট, ঢাকা নিউ মার্কেট এরিয়া, বনমতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায়, সব নম্বর হচ্ছে 174-175। যারা আসতে পারবেন না, স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন।